আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহহি ওরা কাতু বিসমিল্লা আহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আহমিন ওলা আকিব আতুল্লিহ মূতাকিন ওসাল্তুসাল্লাম আলা বি জিহি মোহাম্মাদী মো আলী অস হাবিহি আজ মাহিন সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ কিছু ভাই ও বোন অনেক দিন যাবত তাদের পেটের চর্বিটা কিভাবে গলিয়ে ফেলা যায় অর্থাৎ যাদের দেহের তুলনায় পেটটা অনেক বড় হয়ে গেছে এই পেটের চর্বিটা কমিয়ে পেটটাকে দেহের সাথে কিভাবে একদম ম্যাচ করা যায় সেজন্য একটা ভালো রেমেডি আমাকে আপলোড করার জন্যে রিকোয়েস্ট করেছেন বন্ধুরা আমার শুরুতেই আমি একটা কথা বলে নেই আমরা যারা বাংলাদেশি অথবা বাঙালি আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা যদি কোনো বিষয়কে খুব সহজে উপস্থাপন করি তখন কিন্তু ওই বিষয়টির তেমন একটা মূল্যায়ন হয় না যেমন যে রেমিডিগুলো আমরা খুব সহজ কোনো উপাদানের মাধ্যমে আমরা এখানে দেখাই ওই রেমেডিগুলো কিন্তু আপনারা বেশি মূল্যায়ন করতে চান না কিন্তু যদি একটু পেঁচিয়ে পুচিয়ে অন্তত আট দশটা উপাদান একত্র করে কোনো একটা রেমেডি যখন তৈরি করে দেখায় তখন সবাই মনে করে যে হ্যাঁ আজকে ছাড় একটা চমৎকার রেমেডি উপস্থাপন করেছে তো বন্ধুরা আমার এই কথাটুকু এই জন্যে বললাম যে আজকে অত্যন্ত কার্যকরী অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে কথা বলবো কিন্তু রেমেডিটা একদমই সোজা একটা রেমেডি যেটা একদম কেউ পাঁচ মিনিট খরচ করে এই জিনিসটি তৈরি করে ফেলতে পারেন এবং এটা এতটাই কার্যকরী যে দেহের এই চর্বি গলানোর জন্যে বিশেষ করে পেটের চর্বি অনেক মহিলাদের স্তনের চর্বি জমে যায় এই পেট এবং স্তনের চর্বি গলানোর জন্য এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী কিন্তু এটা কিন্তু একদম সিম্পল একটা দ্রব্য দিয়ে বা দুটো দ্রব্য মিলিয়ে তৈরি করতে হয় তো বন্ধুরা আমার যাই হোক আপনারা এটা মূল্যায়ন করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় আমি আল্লাহকে সাক্ষী রেখে যে বিষয়গুলো আসলেই আমাদের জন্য সব থেকে বেশি কার্যকরী সেই বিষয়গুলোই আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমি আপলোড করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের রহমত যদি আমার উপরে থাকে তাহলে ইনশাআল্লাহ বরকত আমি পাব বন্ধুরা আমার আজকের যে রেমিডিটা এটা তৈরি করার জন্যে মাত্র দুটো উপাদান আপনাকে জোগাড় করে নিতে হবে এক নম্বরে যে উপাদানটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আদা বন্ধুরা আমার এই আদাকে বলা হয় সব রোগের দাদা আপনি অন্তত এক শত রোগ পাবেন যে এক শত রোগ কমপক্ষে এই শুধু আদা খেলেই সেরে যায় এটি আমার কোনো আবেগের কথা নয় আপনি যদি বই পুস্তকগুলো করেন আপনি অন্তত একশত রোগের পেছনে এই আদা খাওয়া অথবা আদার পানি খাওয়ার কথা বলা হয়েছে যে কারণে কিন্তু এই কথাটা এসেছে যে আদাকে বলা হয় সব রোগের দাদা তো বন্ধুরা আমার এই পেটের চর্বি গলানো এবং আপনার এই যে স্তনের চর্বি গলানোর জন্য আপনাকে জোগাড় করে নিতে হবে আদা দ্বিতীয় নম্বরে আপনাকে যে উপাদানটা জোগাড় করে নিতে হবে সেটি হচ্ছে লেবু বন্ধুরা আমার আজকে যে লেবুটা আমরা এখানে দেখাবো সেটা কিন্তু লেবুর রস খাওয়া দেখাবো না একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা লেবুটাকে কাটবো এবং কাটার পরে এর রসটা বের করে ফেলে দেব আমরা শুধু আজকে নিব লেবুর খোসাটা তো বন্ধুরা আবার আপনাকে যে কাজটি করতে হবে একটা প্যানের মধ্যে অথবা একটা কড়াইয়ের মধ্যে আপনাকে পাঁচশো এম পানি নিতে হবে পরিষ্কার পানি নেবেন এই পাঁচশো এম পানির মধ্যে আপনি এক থেকে দু ইঞ্চি আদাকে থেতো করে এরপরে ছেড়ে দেন দুই নম্বরে আপনি তিন থেকে চারটা লেবুকে অর্ধেক করে কেটে নেন এরপরে এর সম্পূর্ণ রসটাকে বের করে ফেলে দেন শুধুমাত্র খোসাগুলো এই পানির মধ্যে ছেড়ে দেন তবন্ধু আমার এই লেবুর খোসা আদা এবং পানিটাকে আপনি মিনিট দশেক ধরে ফোটাতে থাকেন হালকা আঁচে ফোটাতে থাকেন যখন এই পানির কালারটা খানিকটা বাদামি হয়ে আসবে তখন এই পানিটাকে নামিয়ে ফেলেন কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আপনি একটা কাপের মধ্যে ছেঁকে ঢেলে নেন এই পানিটাকে আপনি রোজ দুইবার করে পান করেন এটা যদি আপনি দৈনিক সকালে একবার নাস্তা খাওয়ার পরে এবং বিকেলে ঘুমোতে যাওয়ার আগে এই দুবার করে যদি দৈনিক আপনি পান করতে পারেন এক গ্লাস করে আমি আবারও বলছি দুবার করে পান করবেন এবং এক গ্লাস করে পান করবেন শুধুমাত্র পাঁচশো এমএল পানির মধ্যে আদা থেতু করে দিবেন এবং তার মধ্যে কয়েকটা লেবুর খোসা দিয়ে দিবেন। এই নির্যাসটা আপনি দশ মিনিট ধরে ফুটিয়ে পান করবেন তো বন্ধুরা আমার আপনি পান করে দেখেন একেবারে ছোটো এই ভিডিওটা আপনার জীবনের সবথেকে বেশি কার্যকরী রেমেডি হিসেবেও প্রমাণিত হতে পারে এবং হবে ইনশাল্লাহ কেননা বন্ধুরা আমার এই রেমেডিটি আমি যত মানুষের উপরে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এটার একটা প্রশংসা করেছে এটা কিন্তু আমাদের ফ্যামিলিতেও যাদের একটি চর্বি আছে তারা এটা নিয়মিত পান করে যাচ্ছেন আমার গায়ে চর্বি নেই একদম ছিমছিমে পাতলা একটা মানুষ যেহেতু আমি এটা নিজের উপরে প্রয়োগ করতে পারিনি তবে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কিন্তু কিন্তু এটা খেয়েছে অনেকগুলো রোগীর উপরে এটা প্রয়োগ করে এর একটা ভালো ফল আমি নিশ্চোখে দেখেছি তবু বন্ধুরা আমার যাদের পেটটা অনেকখানি ফুলে গেছে ফেঁপে গেছে চর্বির কারণে পেটটা অনেক বড় হয়ে গেছে দেহের তুলনায় পেটের আকারটা অনেক বেশি আর যে সমস্ত মাবনের স্তনটা নিজের দেহের আকারের তুলনায় অনেক বড় চর্বির কারণে সেটা ঝুলে গেছে আমি বলবো এই রেমেডিটা দৈনিক পান করতে থাকেন যদি আপনি মাত্র এক সপ্তাহ পান করেন আপনি দেখবেন যে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন আপনার কমতে পারে এটা সবার ক্ষেত্রে সমান হয় না কখনো কখনো দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এটা এক সপ্তাহে এক দেড় কেজি পর্যন্ত কমিয়ে ফেলে আবার কারো কারো ক্ষেত্রে তিন থেকে চার কিলো পর্যন্ত কমিয়ে ফেলে তো বন্ধুরা আমার আপনি এটা টেরাই করেন এক সপ্তাহ না দুই সপ্তাহ না আমি বলবো টানা একটা মাস আপনি টেরাই করেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একদম ন্যাচারাল একটা রেমেডি কেননা এই লেবুর খোসার মধ্যে থাকে লেবুর রসের থেকেও দশ গুণ বেশি শক্তি যে শক্তিটা আপনার দেহের ওজন কমাতে সাহায্য করে আপনার পেটের এবং স্তনের চর্বি গলাতে সাহায্য করে তবু বন্ধুরা আমার লেবুর খোসা বলে এটাকে অবহেলা করবেন না আর আদা বলে এটাকে অবহেলা করবেন না এই দুটো মিশ্রণ যখন একত্র হয় তখন চমৎকার একটা উপাদান তৈরি হয় যেটা আপনার দেহের বাড়তি চর্বিগুলোকে ঝরিয়ে ফেলতে একদম কার্যকর তবু ধরে আমার এই ছোট্ট রেমেডিটি আশা করি আপনাদের জীবনে অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক